আজ আমি স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধি নিয়ে কিছু গল্প বলবো। একবার স্বামীজি লন্ডন গিয়েছিলেন ল কলেজে পড়াশোনা করতে। সেখানে পিটার নামে এক অধ্যাপক ছিলেন, যিনি বাদামি চামড়ার মানুষ অর্থাৎ ভারতীয়দের মানুষ বলেই ভাবতেন না। দুপুরে ক্যান্টিন থেকে খাবার নিয়ে অধ্যাপকদের পাশে বসতে নিলেই অধ্যাপক পিটার স্বামীজিকে বললেন, আপনি কি জানেন না একটা শুয়োর ও একটা পাখি কখনো একসাথে বসে খেতে পারে না? কথাটি যথেষ্ট অপমানজনক হলেও স্বামীজি না রেগেই বিনম্রভাবে উত্তর দিলেন, আপনি চিন্তা করবেন না, আমি পাখি হয়ে উড়ে যাব। এটা বলেই বিবেকানন্দ অন্য টেবিলে গিয়ে বসলেন। এই ঘটনায় অধ্যাপক অনেক রেগে গিয়েছিলেন। তিনি মনে মনে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিলেন। কিছুদিন পরে সুযোগ পেলেন, ক্লাসে সকলের সামনে তিনি স্বামীজিকে জিজ্ঞেস করলেন, ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তায় দুটি ব্যাগ পড়া আছে, একটিতে জ্ঞান অন্যটিতে টাকা, আপনি কোনটা নেবেন? স্বামীজি এবারও ঠান্ডা মাথায় ভেবে উত্তর দিলেন, আমি টাকা ভর্তি ব্যাগটিই তুলে নিব। সবাই খুব অবাক হলেন, আর অধ্যাপক পিটার তো এই সুযোগের আশায় বসেছিলেন। সাথে সাথে তিনি ব্যঙ্গ করে বললেন, আমি হলে অবশ্য জ্ঞানের ব্যাগটিই তুলতাম। স্বামীজি উত্তর দিলেন, সেটাই স্বাভাবিক, যার কাছে যেটা নেই সে তো সেটাই তুলবে। এই উত্তরে অধ্যাপকের মুখ রেগে লাল হয়ে গেল। তিনি স্বামীজিকে ছোট করার কথা দিন রাত ভাবতে থাকলেন। পরের দিন ক্লাসে অধ্যাপক স্বামীজির উত্তরের পাতায় ইডিয়েট লিখে দিলেন। অধ্যাপককে জব্দ করতে স্বামীজি বললেন, স্যার আপনি খাতায় সই করেছেন কিন্তু আমার প্রাপ্ত নম্বরটি দিতে ভুলে গেছেন। অধ্যাপক আবার লজ্জিত হলেন এবং স্বামীজির সাথে আর পারবেন না বলে হার মেনে নিয়ে চুপ হয়ে গেলেন। স্বামীজি এভাবেই যেখানেই গিয়েছেন সেখানেই নিজের স্বাক্ষর রেখে এসেছেন। বন্ধুরা, আপনাদের যদি এই গল্পগুলি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব যে আপনাদের প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন, যাতে আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়।